ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। অস্ত্রোপচারে সুস্থ জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়া, তাদের ঘরে ফেরা মুজিব শতবর্ষে বড় অর্জন, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে, বললেন ওবায়দুল কাদের। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কলিমুল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ইউজিসির তিন সদস্যের তদন্ত কমিটি। মাদ্রাসায় মারধরের শিকার শিশুটির পড়ালেখা যেন বন্ধ না হয়, নির্দেশ হাইকোর্টের, অভিযুক্ত শিক্ষক স্থায়ী বহিষ্কার। রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার ধসে দুই বাংলাদেশি ও দুই চীনা নাগরিক সহ চারজন আহত। গ্রেফতারকালে ও কারাগারে নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের করা মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। সামরিক সরকারের পাল্টা প্রবাসী সরকার গঠন করলেন আত্মগোপনে থাকা মিয়ানমারের পার্লামেন্ট সদস্যরা, বিক্ষোভে আরও ১২ জন নিহত। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল ম্যানচেস্টার সিটি, স্প্যানিশ লা লিগায় ২-এ রিয়াল মাদ্রিদ।